অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। গণতন্ত্র এগিয়ে নিতে ঢাকার সঙ্গে কাজ করতে চায় আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন। অভিনন্দন জানিয়েছে চায়না ও রাশিয়াও। সকল ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছে জাতিসংঘ। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথের পর বিশ্বনেতাদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পাচ্ছেন পাশে থাকার আশ্বাসও। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে আমেরিকা। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন গণতন্ত্র এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে আগ্রহী ওয়াশিংটন। সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনূসের আহ্বানকে স্বাগত জানিয়েছেন মিলার। অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়, তাই ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে আমেরিকা। ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইইউ এর ফরেন অ্যাফেয়ার্স ও সিকিউরিটি পলিসির প্রধান জোসেফ বরেল জানান, ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়া হতে হবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক। জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে যে কোনো উপায়ে সহযোগিতা দিতে প্রস্তুত আছে জাতিসংঘ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে চায়না। ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং। এদিকে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছে রাশিয়া। এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিটস্কি। ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করেছেন তুর্কির ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান।